বেশ অনেকদিন পরে আবার একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে শেয়ার করছি এই সামার স্পেশাল পার্টি লুক। এই টিউটোরিয়ালের সবথেকে বড় ইউএসপি হলো পাপি আই মেকআপ লুক। সঙ্গে কি আউটফিট পরেছিলাম সেটাও শেয়ার করব। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্টেপ বাই স্টেপ আজকে তোমাদেরকে পুরো ডিটেলসে আমি দেখাবো কিভাবে এই লুক আমি ক্রিয়েট করেছিলাম। সুতরাং একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো। টিউটোরিয়াল শুরুর আগে একটা জেন্টল রিমাইন্ডার, প্লিজ আমার চ্যানেল লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নোটিফিকেশন বেল অবশ্যই ক্লিক করো যাতে আমার আপকামিং ব্লগস মিস করতে না হয়। আমার সোশ্যাল সাইটসের লিংক রয়েছে ডেসক্রিপশন বক্সে, তোমরা আমাকে সেখানেও ফলো করতে পারো। সো লেটস বিগিন। সবার প্রথমে অ্যাপ্লাই করছি সুপারগুপ মিনারেল ম্যাটি স্ক্রিন প্রাইমার SPF 40। এটি একটি পোর মিনিমাইজিং প্রাইমার। আমার মতো যাদের অয়েলি স্কিন তাদের জন্য এই প্রাইমার একটি ভালো অপশন। এরই সঙ্গে আমি ইউজ করছি বেনিফিট পোরফেশনাল প্রাইমার। আমার যেহেতু ওপেন পোর্স ভীষণ বেশি, সেই কারণে আমি দুটি প্রাইমার একসঙ্গে ইউজ করছি। তোমরা নিজেদের পছন্দ মতো প্রাইমার ইউজ করো। এবারে আমি ইউজ করব তিন ধরনের কালার করেক্টর। আন্ডার আই এরিয়ায় যে সমস্ত জায়গায় কম ডার্ক সার্কেল রয়েছে তুলনামূলকভাবে সেখানে ইউজ করছি পিচ করেক্টর। আন্ডার আই সহ ফেসের যে সমস্ত জায়গায় ডার্ক প্যাচেস আর ডার্ক সার্কেল একটু বেশি রয়েছে সেখানে আমি ইউজ করছি অরেঞ্জ করেক্টর। এলে গার্লের এই প্রোডাক্টটির নাম অরেঞ্জ করেক্টর নয়, এর নাম চেস্টনাট। ফেসের যে সমস্ত জায়গায় রেডনেস রয়েছে তাকে নিউট্রালাইজ করতে ইউজ করছি গ্রিন করেক্টর। এবারে আমি এই প্রত্যেকটি প্রোডাক্ট আঙ্গুলের সাহায্যে ঠিক এইভাবে ভালো করে ব্লেন্ড করছি। তোমরা ব্রাশ কিংবা বিউটি স্পঞ্জের সাহায্যে ব্লেন্ড করতেই পারো, কিন্তু আমি পার্সোনালি প্রেফার করি আঙ্গুলের সাহায্যে এই ক্যারেক্টারকে ব্লেন্ড করা, কারণ আমি সবসময় দেখেছি এই প্রসেস ফলো করলে ক্যারেক্টার ভালোভাবে ব্লেন্ড হয়। ফাউন্ডেশন হিসেবে অ্যাপ্লাই করছি আমার দুটো ফেভারিট কম্বিনেশন, শার্লট টলবারি এয়ারব্রাশ ফ্ললেস ফাউন্ডেশন এবং তার সঙ্গে স্ম্যাশবক্স 24 আওয়ার্স ম্যাটি হাইড্রা ফাউন্ডেশন। এবারে ড্যাম্প বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে আমি স্কিনে এই ফাউন্ডেশন ব্লেন্ড করছি। বারবার যে কথাটা বলি আবারও বলছি, ফেসের পাশাপাশি নেক এবং ইয়ারে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে, না হলে কিন্তু ফেসের কালার একরকম এবং নেক আর ইয়ারের কালার আরেক রকম দেখাবে এবং তাতে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না। আমার দুটো ভীষণই ফেভারিট কনসিলার ইউজ করব, নার্স সফট ম্যাটি কনসিলার এবং তার সঙ্গে মেবলিন এজ রিভাইন্ড। প্রথমে নার্স সফট ম্যাটি কনসিলার ব্রাশের সাহায্যে ঠিক এইভাবে আন্ডার আই এরিয়াতে অ্যাপ্লাই করছি। পুরো ফেসের যে সমস্ত জায়গায় ব্লেমিশেস রয়েছে সেখানেও এই কনসিলার আমি ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি। বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করছি। ফেসের হাই পয়েন্টসগুলোকে ব্রাইট করার জন্য মেবেলিন এজ রিভাইন্ড কনসিলার আমি এবার ফেসে অ্যাপ্লাই করছি। বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করছি। কন্ট্রোরের জন্য ফেন্টি বিউটি ম্যাট স্টিক্স কন্ট্রোর স্টিক আমি এখানে অ্যাপ্লাই করছি। মেকআপের সাহায্যে কিভাবে খুব সহজেই ফেস লিফট করতে পারা যায় সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। একটি নতুন প্রোডাক্ট ইউজ করছি, শি গ্ল্যাম কালার ব্লুম লিকুইড ব্লাশ। ভীষণই ফেমাস একটি প্রোডাক্ট, ফার্স্ট টাইম এটা আমি স্কিনে অ্যাপ্লাই করছি। ফেন্টি বিউটির ম্যাট স্টিকের শিমার স্টিক আমি এবার হাইলাইটার হিসেবে অ্যাপ্লাই করছি। তিনটে প্রোডাক্টের প্লেসমেন্ট ভালো করে লক্ষ্য করো। এবারে আমি ঠিক কিভাবে ব্লেন্ড করছি সেটাও ভালো করে নোটিস করো। ঠিক এইভাবে যদি তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে এই প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করতে পারো, তুমি পেয়ে যাবে একটি ভীষণই শার্প ফেস লিফট এফেক্ট। প্রত্যেকটি প্রোডাক্টের ডিটেলস সঙ্গে প্রাইস আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি এবং স্ক্রিনেও দেখতে পাচ্ছ আমি মেনশন করে দিচ্ছি, প্লিজ তোমরা চেক করে নিও, আশা করি তোমাদের হেল্প হবে। বেয়ার মিনারেলস মিনারেল ভেল অরিজিনাল ট্রান্সলুসেন্ট পাউডার আমি এবার ফেসে অ্যাপ্লাই করছি। প্রথমে আমি এই ট্রান্সলুসেন্ট পাউডার আন্ডার আই এরিয়া এবং আপার আইলিডে অ্যাপ্লাই করলাম। এরই পাশাপাশি আমি পুরো ফেসে এই পাউডার অ্যাপ্লাই করব। ফেসের যে এরিয়ায় আমি কন্ট্রোল করেছি সেখানটা ক্লিন করার জন্য এই পাউডার আমি অ্যাপ্লাই করছি।
যেহেতু আমার অত্যাধিক অয়েলি স্কিন সেই কারণে আমি পুরো ফেসে পাউডার অ্যাপ্লাই করি। তোমাদের যদি এই সমস্যা না থেকে থাকে তাহলে তোমরা এই স্টেপ স্কিপ করতে পারো। এই প্রোডাক্টে একটা পিঙ্ক টোন রয়েছে, আন্ডার আই এবং পুরো ফেস ব্রাইটেনিংয়ে যেটা যথেষ্ট হেল্প করে। স্কিনের ব্রাইটেনিংয়ের জন্য বানানা পাউডার ছাড়াও আজকাল এই পিঙ্ক টোনের পাউডার খুব ইউজ করা হয়। টার্ট ব্রিজি ক্রিম ব্লাশ বিউটি ব্লেন্ডারের সাহায্যে ঠিক এইভাবে অ্যাপ্লাই করছি। টার্ট রোডিও ড্রাইভ হাইলাইটার, এই প্যালেট থেকে একটি পাউডার ব্রনজার আমি ক্রিম কন্ট্রোলের ওপর ঠিক এইভাবে অ্যাপ্লাই করছি। এই প্যালেটটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, একদম ব্র্যান্ড নিউ একটা প্রোডাক্ট, কিন্তু প্যাকেজিং এতটাই খারাপ, যখন আমি এই প্রোডাক্টটা ডেলিভারি পাই তারপরে দেখেছি একটি ব্লাশ অলরেডি ভেঙে গিয়েছে, সেটা আর ইউজ করার অবস্থায় ছিল না। অফরার প্রোডাক্ট সবসময় ভীষণ পিগমেন্টেড, এই প্যালেটও তার ব্যতিক্রম নয়। প্যালেট থেকে একটি হাইলাইটার আমি ব্রাশের সাহায্যে এবার স্কিনে অ্যাপ্লাই করব। দেখতেই পাচ্ছ এই হাইলাইটার কতটা পিগমেন্টেড। ফেসের ইউজুয়াল এরিয়ায় আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি। বিউটি স্পঞ্জের সাহায্যে এবার ভালোভাবে ব্লেন্ড করলাম। আই মেকআপে চলে এলাম, আরবান ডিকে 24/7 গ্লাইড অন আইলাইনার আমি এখানে ইউজ করছি। আপার আইলিডে আমি এই হাফ উইং লাইনার লুক ক্রিয়েট করছি এবং তারই সঙ্গে লোয়ার ল্যাশ লাইনেও এই লাইনার আমি ড্র্যাগ করছি। বেসিক্যালি আউটার ভিতে আমি একটা উইংড আইলাইনার লুক ক্রিয়েট করছি। এবারে একটি পেন্সিল ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করছি। আমার ফেভারিট নর্ভিনা ভলিউম 1 প্রো প্যালেট থেকে এই ব্লু শিমারি আই শ্যাডো অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে ঠিক এইভাবে ডিপোজিট করছি। মেবেলিন ট্যাটু স্টুডিও রেঞ্জ থেকে হোয়াইট জেল আইলাইনার আমি এবার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করছি। খুবই পকেট ফ্রেন্ডলি একটি প্রোডাক্ট। এস্টেল অর্ডার ডাবল ওয়্যার ওয়াটারপ্রুফ আইলাইনার দিয়ে আমি এবার টাইট লাইন করছি। ল্যাশের কার্ল করলাম। কমপ্লেক্স কালচার 5-in-1 লেন্থেনিং মাসকারা, আমার কারেন্ট ফেভারিট ম্যাজিক ফান্ড। ভীষণই বাজেট ফ্রেন্ডলি একটি প্রোডাক্ট এবং ভীষণই এফেক্টিভ। এই মাস্কারা ইউজ করে লেন্থ আর ভলিউম দুটোই পাবে, নিজেরাই ডিফারেন্সটা দেখে নাও। টার্ট লাইট ক্যামেরা ল্যাশেস 4-in-1 মাস্কারা, আমার আরেকটি ফেভারিট প্রোডাক্ট। এই মাস্কারার অ্যাপ্লিকেটর ভীষণই থিন, সেই কারণে লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করা অনেকটাই ইজি হয়। আই মেকআপ ডান। অফরা রোডিও ড্রাইভের এই সিঙ্গেল হাইলাইটার আমি এবার ইনার কর্নারে অ্যাপ্লাই করছি। আইকনিক লন্ডনের ব্রাউ ওয়্যাক্স আমি এবার অ্যাপ্লাই করছি। সবার প্রথমে ফেশিয়াল মিস্ট স্প্রে করলাম, এবারে স্পুলির সাহায্যে আইব্রাউস ভালোভাবে ব্রাশ করছি, তারপরে অ্যাপ্লিকেটর দিয়ে এই ব্রাউ ওয়্যাক্স আমি আইব্রাউজে অ্যাপ্লাই করছি। সবসময় মনে রাখতে হবে অ্যাপ্লিকেটরের স্ট্রোক আপওয়ার্ডস হওয়া চাই। গ্যাপসগুলোই আমি আইব্রাউ পেন্সিল অ্যাপ্লাই করছি, কিন্তু যেহেতু আমি ন্যাচারাল আইব্রাউস পছন্দ করি সেই কারণে খুব একটা বেশি আমি আইব্রাউ পেন্সিল অ্যাপ্লাই করছি না। ব্রাশের সাহায্যে ঠিক এইভাবে আমি ক্লিন করছি। আরবান ডিকে অল নাইটার সেটিং স্প্রে আমি এবার অ্যাপ্লাই করছি। মেকআপকে লং লাস্টিং করতে হলে এই স্টেপটা একদমই মিস করা যাবে না। এবার ড্যাম বিউটি স্পঞ্জের সাহায্যে আমি স্কিনে এই প্রোডাক্ট পুশ করলাম। পার্সোনা কসমেটিক্সের এই লিপ লাইনার দিয়ে আমি লিপস লাইন করছি এবং তারই সঙ্গে লিপ ফিলও করছি। অ্যানাস্থেশিয়া ব্রেভেলি হিলসের এই লিকুইড লিপস্টিক আমি এবার লিপসে অ্যাপ্লাই করছি। এটি একটি ব্রাউনিশ অক্স ব্লাড কালার, শেড ডিটেলস রয়েছে ডিসক্রিপশন বক্সে, প্লিজ একবার চেক করো। সো আমার মেকআপ কিন্তু ডান, এবারে আমি হেয়ার আর আউটফিট চেঞ্জ করে আবার ফিরছি। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। এই হলো আমার ড্রেস, কিনেছি H&M থেকে। আর ন্যাচারাল লাইটে কিরকম লাগছিল আমার এই মেকআপ লুক সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের এই টিউটোরিয়াল আমাকে কমেন্ট সেকশনে প্লিজ জানিও। আজকে চলি, দেখা হবে খুব শিগগিরই। টেক কেয়ার, স্টে সেফ, বাই বাই।